হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে তিন রকমের পফ বানানোর টেকনিক শেয়ার করব যেটা ভীষণ ইজি আর এটার জন্য তোমাদের কোনো টুলস লাগবে না শুধুই লাগবে এই রকম দুটো ক্লিপ আর এই ধরনের একটা ছোট্ট ক্যাচার তাহলেই আমাদের তিন রকমের পফ বানানোর স্টাইল শেখা হয়ে যাবে তাহলে চলো স্টার্ট করি তার আগে বলে দিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করবে আর বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বন্ধুরা প্রথমে আমরা একটা মিডিয়াম সাইজের পার্ভ ক্রিয়েট করব দেখো এর জন্য চুলটা একটু আঁচড়ে নেবে ভালোভাবে আর আইব্রোর এখান থেকে অ্যাঙ্গুলারভাবে কিছুটা চুল নিয়ে নেবে একটু ভি পজিশনের যেন থাকে এইবার এটাকে আঁচড়ে নেবে ভালোভাবে সামনে আঁচড়াবে নাহলে ফেটে যেতে পারে ভালো করে আঁচড়ে নেবে এইভাবে চুলটাকে তুলে নেবে তারপর এই চুলটাকে হালকা করে একটু টুইস্ট করে নেবে দেখো আমি যেভাবে এখানে মোড়াচ্ছি ঠিক ওইভাবে খুব বেশি না দিয়ে আস্তে আস্তে সামনের দিকে পুশ করতে থাকবে আর সাইডের চুলগুলো যেন তার মধ্যে ঢুকে না যায় সেই দিকে খেয়াল রাখবে এইবার এইরকম একটা টিকটক ক্লিপ বা ববি ক্লিপ তোমার যে ক্লিপ ইউজ করো সেইটা দিয়ে ভালো করে সিকিওর করে নেবে তারপরে সামনের দিকে একটু পুশ করে ভালো করে টাইট করে নেবে তাহলেই আমাদের কিন্তু প্রথম আর খুব ইজি পফ একটা ক্রিয়েট হয়ে গেছে এইবার আমরা যাব আমাদের নেক্সট লুকে এটা আগের থেকে একটু বড়ো পফ ক্রিয়েট করব সামনে এটা আর একটু অনেকটা বেশি হাইট হবে এই জন্য আরেকটু বেশি করে চুল নেবে ভুরুর একদম কনের থেকে দু সাইড দিয়ে চুলটাকে ওপরে তুলে নেবে তারপর সামনেটা ভালোভাবে এটাকে আঁচড়ে নেবে আর এবার আমি কিন্তু টোয়েস্ট করছি না এবার নিয়ে নিচ্ছি একটা ক্যাচার আর পেছনে ক্যাচারটাকে আমি দিয়ে চুলটাকে আঁচড়ে দিচ্ছি সামনের দিকে দেখো টেনে দিচ্ছি আর যেটুকু আমার উঁচু দরকার ততটা তোমরা এতে হাইট দিতে পারো এতে কিন্তু অনেকটা হাইট দেয়া যায় এইবার কি করব। ক্লিপের ঠিক পেছন দিকে আমি আবার দুটো ববি পেন বা টিকটক পিন দিয়ে এটাকে জুড়ে দেবো দিয়ে সামনে এটা যদি একটু আপ ডাউন থাকে সেট করে নেবে আর তোমরা চাইলে আর একটু ফোলাতে পারো সামনের দিকে টেনে আর একটু উঁচু করে নিতে পারো আর এটা কিন্তু খুব ইজি আর একদম সেট থাকে দেখতেই বাচ্চ একটুও নষ্ট হয় না অনেকক্ষণ ধরে সেট থাকে আর এর জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো টুলসও ইউজ করিনি আর এই লুকটা কিন্তু যথেষ্ট বড় এটা অনেকটা বড় প্রফ ক্রিয়েট করেছে দেখো একদম আমার কপালের যতটা সাইজ ঠিক ততটা ওপরে প্রফ ক্রিয়েট করা গেছে আর এটা অনেকক্ষণ স্টে করবে একদমই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না চলো এবার আমরা নেক্সট স্টাইলের দিকে যাই নেক্সট স্টাইলের জন্য সামনে থেকে কিছুটা চুল নেব অনেকটা বেশি করে দিয়ে দুটো পার্টে এটাকে ডিভাইড করব দেখো পেছনের দিকে যেইটুকু চুল আছে সেইটুকু আমি নিয়েছি দিয়ে এবার এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিকে ব্যাক কম্বিং করবে ওপর থেকে নিচের দিকে নামাবে তাহলে এক্সট্রা কোনো টুল লাগবে না তোমাদের চুলের দ্বারাতেই কিন্তু একটা বম ক্রিয়েট হয়ে যাবে আর সেটাতেই আমরা কিন্তু পফটা সহজে করতে পারবো আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে সেট থাকে এর জন্য কোনো সেটিং স্প্রেও দিতে লাগবে না দেখো আমি আবার সেকেন্ডভাবে এরম নিচ্ছি দিয়ে আবার ব্যাক কম্বিং করছি এইরকম দুবার কি তিনবার তোমরা চাইলে করতে পারো যদি পাতলা চুল থাকে তিন চারবার করবে আর যদি একটু ঘন চুল থাকে তাহলে কিন্তু দুবার করলেই হয়ে যায় এবার সামনের দিকে চুলটা তুলে আঁচড়ে নেবে সুন্দর করে দিয়ে সেট করে নেবে আর এখানেও কিন্তু টুইস্ট করার কোনো দরকার নেই সামনের দিকে জাস্ট একটু পুশ করে দেবে আর দিয়ে এখানে আমি দুটো টিকটক ক্লিপ বা ববি ক্লিপ আটকে দিচ্ছি আর এটাখানে যদি তোমরা একটু বেশি হাইট দিতে চাও তাহলে সামনের দিকে একটু টেনে এটাকে কিন্তু হাইটটা একটু বাড়িয়ে নিতে চাও পারো দেখো আমি এখানে দেখিয়ে নিচ্ছি দেখো এইভাবে টেনে তোমরা চাইলে কিন্তু হাইটটাকে বাড়িয়ে নিতে পারবে আর হাইটটাকে বাড়িয়ে নেওয়ার পরে তোমরা এখানটা আরেকবার চিরুনি দিয়ে সেট করে নেবে যদি তোমরা কম হাইট চাইতে তাহলে ওইটুকু ঠিক ছিল যেহেতু আমি তোমাদের একটু দেখিয়েছি কিভাবে বড় করা যায় তার জন্য ওটা একটু এলোমেলো হয়ে গেছে সেইখানটায় কিন্তু আবার আর একটু ভালোভাবে সেট করে নেবে আর চুলটাকে আঁচড়ে নেবে তাহলেই কিন্তু আমাদের পপ একদম রেডি আর এরম ব্যাক কম্বিং করে পফ করলে না অনেকক্ষণ ধরে এটা থাকে সহজেই এটা নষ্ট হয়ে যায় না অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে স্টে করে আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করবে আর বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়